ভোটের ফলাফল বেরোনোর পর আমরা জঙ্গিপুর ভবনে মুখোমুখি অভিজিৎ মুখোপাধ্যায়ের। অভিজিৎ দা, আপনাকে অভিনন্দন, কিন্তু এটা তো প্রায় ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো। বলতে পারেন স্কেপ্রু, কিন্তু নির্বাচনে জয় হচ্ছে জয়। ওল্ড সেইং ইন ডেমোক্রেসি, 51 ইজ 100, 49 ইজ 0। সিন্স আই গট 59, দ্যাট মিনস 100। হ্যাঁ, জয়ের মানে মার্জিনটা খুবই কম। অনেকগুলো অ্যানালিসিস আছে এর মধ্যে, তা মেনলি হচ্ছে যে যেটা আমরা সকলকে ট্রাইবিউট এটা মানে এটা করছি যে অনেক আমাদের সাপোর্টার প্রায় 1.5 লক্ষ লোক বাইরে কাজের জন্য গেছেন। 40-50% হয়তো আমাদের সাপোর্টার, আমি ধরে রাখছি তো আমাদের 30% আমি ভোটটা পেতাম, তাহলে 1.5 লাখের মধ্যে 30% হচ্ছে আপনার 50,000, যাই মার্জিন হচ্ছে প্লাস 50 আমাদের দেখতে হবে এ নম্বর। কিন্তু বিজেপি, এসডিপিআই, ডাব্লিউপিআই তিনটে দল মিলে প্রায় 18-20% ভোট পেয়েছে, এই ভোটটা ওরা কোত্থেকে পেলো এবং তৃণমূল কি ভোট দিল না আপনাদের? এটা তো প্রায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। না, সেটা এখনো অ্যানালিসিস আমরা বলতে পারবো না। আর প্রায় 3,000 ভোটে জেতার পরে বুঝতে পারছেন না যে তৃণমূল ভোট দিল কি দিল না? না, তৃণমূল ভোট দিল কি দিল না এত অ্যানালিসিস মানে আরো অ্যানালিসিস করে আমি জানতে পারবো পকেট ওয়াইজ। এরপরেও যদি আপনি বলেন তৃণমূল ভোট দিয়েছে, তার মানে বুঝতে হবে যে কংগ্রেস ভোট দেয়নি। কনক্লুশন ইজ ইয়োর্স, কে ভোট দেয়নি, কে ভোট দিয়েছে আমার সামনেও দেয়নি, সেটা তিনি জানেন আর মেশিন জানেন। এ বি যেটা বিজেপির যেটা আপনি বলছেন, বিজেপিতে এর আগেও একটা ভোটের পার্সেন্টেজ ছিল। ইভিন আমি নলহাটি ইলেকশনেও দেখেছি যে বিজেপি একটা সার্টেন পার্সেন্টেজ 8-8% ভোট তারা পেয়েছিলেন বিধানসভা মিউনিসিপ্যালিটি দুটোতেই। সুতরাং বিজেপির যে একটা ভোট ব্যাঙ্ক নেই এটা অস্বীকার করা যাচ্ছে না, বাড়ছে। কী কারণে বাড়ছে সেটা যারা খুব অ্যানালিসিস করবেন অ্যানালিস্টরা ওটা বার করবেন। আর যে কোনো একটা পার্টির ভোট কখনো বাড়ে কখনো কমে। কংগ্রেস এবং সিপিএমের একটা ডেডিকেটেড ভোট ব্যাঙ্ক আছেই, আমাদের ভোট ব্যাঙ্ক থেকে যেহেতু কমে গেল সেই জন্য মার্জিনটা এত কমে গেল, এটাই হচ্ছে ঘটনা। আপনার 2009 সালে কংগ্রেস এখানে 54% বেশি ভোট পেয়েছিল, সেখান থেকে 2011 বিধানসভা ফলভিত্তি যদি দেখি তাহলে কংগ্রেস তৃণমূলের সম্মিলিত ভোট ছিল 48% বেশি, কংগ্রেসের নির্দল প্রার্থী সাগরদিকে ধরলে 49% বেশি। সেইখানে এই ফলটা হঠাৎ করে 1.5 বছরের মধ্যে 41-42% এসে দাঁড়িয়ে গেল, এটা কি খুব অ্যালার্মিং কংগ্রেসের পক্ষে মুর্শিদাবাদ জেলায়? জেলার ব্যাপারে আমি এই মুহূর্তে বলতে পারবো না বা বলবো না, কারণ জেলাতে আমি নতুন এসেছি। জেলার যে ডাইনামিক্স, জেলার যে পার্সেন্টেজ অফ ভোটিং, আমি যদি ধরে রাখি থিওরিটিক্যালি আপনি যা যা বললেন স্ট্যাটিস্টিক্যালি অল কারেক্ট, ওটা অ্যানালিসিস করে বলতে হয়। তার জন্য বলার জন্য আমাদের অনেক লোকজন আছেন, তারা বলবেন। এটুকুই আমি বলবো এখানে যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং একটা পার্টিকুলার দলের লোকজন দাঁড়িয়েছিলেন ভোট ভাঙিয়ে, ভোটটাকে স্প্লিট করিয়ে দিয়ে একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে জেতানোর জন্যে। আমি বলবো না যে তারা আনসাকসেসফুল হয়েছেন, তারা অনেকটা সাকসেসফুল হয়েছেন, এবং অনেকটা সাকসেসফুল হওয়ার জন্য তারাও জানতেন যে এত লোক এখন বাইরে, সুতরাং তাদের যেমন কিছু লোক ছিল কংগ্রেসের অধিক লোক ছিল, এই সুযোগে যদি এইভাবে ভোটটাকে ভাগ করা যায়, তাহলে ওদের জেতার সম্ভাবনা ক্ষীণ হলেও ছিল, সেটা প্রমাণিত হচ্ছে কম মার্জিনের জন্যে। আপনার হাতে এখনও নির্ধারিত সময়, যদি পরবর্তী লোকসভা ভোট হয় তাহলেও বছর দেড়েক সময়, তো এখন এইখানে দাঁড়িয়ে এই যে আজকে ভোটের যে রেজাল্টটা হলো এটা অবশ্যই দুশ্চিন্তার, এবং তা আপনাদের কংগ্রেসের পক্ষ থেকে, এবং মুর্শিদাবাদ কংগ্রেসের সবচেয়ে বড় ঘাঁটি 19টা জেলার মধ্যে, সামনে পঞ্চায়েত ভোট আসছে, সেখানে ত্রিমুখী একটা লড়াইয়ের একটা সম্ভাবনা বা পরিস্থিতি তৈরি হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে এই যে রেজাল্ট আজকে, সেখান থেকে পরবর্তীকালে আবার 2014 সালে একটা লোকসভা ভোট, তো আপনার সামনে এখন প্রধান চ্যালেঞ্জটা কী? দেখুন, এখানে দুখানা ব্যাপার আছে, পলিটিক্যাল ব্যাপারটা, পলিটিক্যাল যে মেশিনারি আছে তারা দেখবেন, জেলা সভাপতি আছেন, এখানকার যে বাকি যারা পদাধিকারী আছেন পার্টির তারা দেখবেন। আমার মনে হয় না সেখানে কোনো একটা ইরোশন হয়েছে, এক নম্বর ইরোশন হলে তো আমি হেরে যেতাম। ইরোশন মানে এটাও কার্যত একটা মানে নৈতিক, মানে কার্য নৈতিক বলবো না কিন্তু কার্যত একটা প্রায় হারার মতোই পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, হেরে যাওয়া না হারার মধ্যে তফাৎ আছে। এ বি হচ্ছে যে প্রায়োরিটি আমার যেটা থাকবে যে যেমন গঙ্গা ভাঙনের বহু কাজ যেটা স্যাংশন হয়ে আছে অথচ কাজ শুরু হয়নি, সেটাকে তদবির করে সেটা যাতে তাড়াতাড়ি শুরু হয় সেটা করানো। শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এই ভোটের ফলাফলের পরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আপনার বাবা, তার সঙ্গে আপনার কোনো কথা হলো? হ্যাঁ, কথা আমি হয়েছে, জাস্ট আমি জানিয়েছি যে একটা আনকনফার্ম খবর পেয়েছি যে কংগ্রেস প্রার্থী জিতেছেন, এক্স্যাক্ট ফিগার
সেটা এখনো পাইনি, সেটা বলেছে পেলে উনি জানিয়ে দেওয়ার জন্য বলেছে। উনি কি বললেন? বললেন গুড, ভালো, ব্যাস, দ্যাটস অল, থ্যাংক ইউ। আমরা কথা বললাম অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে, ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে মিতুন চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জঙ্গিপুর।